এখন আমরা আলোচনা করব যুক্তিবিদ্যা প্রথম পত্রের টপ 50টি এমসিকিউ প্রশ্ন নিয়ে। তাহলে দেখতে থাকো প্রশ্নগুলো। যুক্তিবিদ্যার ইংরেজি প্রতিশব্দ কি? তো আমরা এবার উত্তরটা দেখে নিই। এখানে লজিক, এই প্রশ্নটির উত্তরটা হচ্ছে লজিক। সেকেন্ড প্রশ্ন হচ্ছে এ সিস্টেম অব লজিক গ্রন্থটির লেখক কে? উত্তর হচ্ছে জেস মিল। পরবর্তী প্রশ্ন হচ্ছে নিচের কোনটি যুক্তিবিদ্যার আলোচ্য বিষয়? এখানে উত্তর হচ্ছে অনুমান। পরবর্তী প্রশ্ন হচ্ছে যুক্তিবিদ্যার জনক কে? এই প্রশ্নটির উত্তর হচ্ছে, তোমরা সবাই জানো, হয়তো অনেকেই জানো, অ্যারিস্টটল। এখন আছে যুক্তিবিদ্যার মূল আলোচ্য বিষয় হলো? উত্তর হচ্ছে অনুমান। পরবর্তী প্রশ্ন হচ্ছে যুক্তিবিদ্যা কোন ধরনের বিজ্ঞান? এখানে উত্তর হচ্ছে আদর্শনিষ্ঠ এবং ব্যবহারিক। এই ধরনের প্রশ্নগুলিতে তোমাদের একটু সচেতন থাকতে হবে। যুক্তিবিদ্যাকে বিজ্ঞান ও কলা উভয় হিসেবে উল্লেখ করেছেন কে? মিল এবং ওয়েটলি, এ দুজনই একই কথা বলেছেন। পরবর্তী প্রশ্ন হচ্ছে যুক্তিবিদ্যার উদ্দেশ্য হলো কি? তাহলে যুক্তিবিদ্যার উদ্দেশ্য কি? উত্তর হচ্ছে ভাষায় প্রকাশিত চিন্তার বিজ্ঞান, সত্য অর্জন ও মিথ্যাকে বর্জন বর্জন করা এবং শুদ্ধভাবে চিন্তা করতে সাহায্য করা। পরবর্তী প্রশ্ন হচ্ছে জ্ঞান কত প্রকার? উত্তর হচ্ছে দুই প্রকার। 10 নম্বর প্রশ্ন হচ্ছে একটি যুক্তিবাক্যের কয়টি অংশ থাকে? উত্তর হচ্ছে 3টি। 11 নম্বর প্রশ্ন হচ্ছে টার্মিনাস শব্দের অর্থ কি? উত্তর হচ্ছে প্রান্ত। 12 নম্বর প্রশ্ন হচ্ছে যুক্তিবিদ্যায় শব্দ কয় প্রকার? উত্তর হচ্ছে 3 প্রকার। 13 নম্বর প্রশ্ন হচ্ছে পিতা পুত্র কোন ধরনের পথ? এই প্রশ্নটির উত্তর হচ্ছে সাপেক্ষ পথ। 14 নম্বর প্রশ্ন হচ্ছে যে পদের নিজস্ব অর্থ আছে তাকে বলে কি বলে? তাকে নিরপেক্ষ পথ, অর্থাৎ যে পদের নিজস্ব অর্থ আছে তাকে বলে নিরপেক্ষ পথ। 15 নম্বর প্রশ্ন হচ্ছে কেবলমাত্র ধার্মিকেরাই সুখী বাক্যটির যৌগিক রূপ হবে কি? হবে যৌগিক রূপ সার্বিক সদর্থক যুক্তিবাক্য, অর্থাৎ এই বাক্যটি হচ্ছে সার্বিক সদর্থক যুক্তিবাক্য। 16 নম্বর প্রশ্নটি হচ্ছে নিচের কোন যুক্তিবাক্যে উদ্দেশ্য ও বিধেয় উভয় পদই ব্যাপক? উত্তর হচ্ছে আই যুক্তিবাক্যে। 17 নম্বর প্রশ্নটি হচ্ছে আমাদের পাখি, গরু, বই, আমগুলো, ফলটি, নদী, এখানে পদযোগ্য শব্দ হলো কোনগুলো? এখানে পদযোগ্য শব্দ, এখানে এই প্রশ্নটির উত্তর হচ্ছে সব। পাখি, ফলটি, বই, গরু, নদী, আমগুলো সবই হচ্ছে এখানে পদযোগ্য শব্দ। 18 নম্বর প্রশ্ন হচ্ছে অবধারণ বলতে কি বোঝায়? উত্তর হচ্ছে মানসিক ধারণা এবং চেতনার প্রাথমিক স্তর। 19 নম্বর প্রশ্নটি হচ্ছে, এটা মূলত উদ্দীপক থেকে তোমাদের উত্তর করতে হবে, নেচের উদ্দীপকের আলোকে 19 ও 20 নম্বর প্রশ্নের উত্তর দাও। সজল ও মাসুদ দুই সহকর্মীর শীতকালীন ছুটির পর প্রথম দেখা। সজল মনে মনে চিন্তা করেছিল মাসুদকে বলবে বাংলাদেশ ক্রিকেট দল ভারতকে হোয়াইট ওয়াশ করতে পারে নাই, কিন্তু তার পূর্বে মাসুদ বলে ফেলে বাংলাদেশ ক্রিকেট দল হয় তারা যারা ভারতকে হোয়াইট ওয়াশ করতে পারে নাই। এখানে যে মূল বিষয়টি কি? মূল বিষয়টি হচ্ছে এটা হচ্ছে একটা অবধারণ। এখানে সজল যেটা মনে মনে চিন্তা করেছিল সেটা হচ্ছে অবধারণ। 20 নম্বর প্রশ্নটি হচ্ছে দুই সহকর্মীর বক্তব্যের ভিন্নতা হচ্ছে কিসের ভিন্নতা? প্রকাশের ভিন্নতা, ঠিক আছে। আচ্ছা, 21 নম্বর প্রশ্নটি হচ্ছে উদ্দেশ্য বিধেয় ব্যাপকতার দিক থেকে উদ্দীপকটিতে উভয় পদের অবস্থান হলো, অর্থাৎ দুই পদ সম্পর্কে এখানে তথ্য দেওয়া হয়েছে, সেখান থেকে কোন তত্ত্বটি সত্য? তাহলে দেখে নেওয়া যাক, এখানে হচ্ছে উদ্দেশ্য ও বিধেয় উভয় হচ্ছে ব্যাপ্য। 22 নম্বর প্রশ্নটি হচ্ছে যুক্তিবিদ পরফিরির মতে বিধেয় কয় প্রকার? উত্তর হচ্ছে 5 প্রকার। 23 নম্বর প্রশ্নটি হচ্ছে বিধেয়ক হলো কি? বিধেয়ক কি? উত্তর হচ্ছে উদ্দেশ্য ও বিধেয় পদের সম্পর্ক, অর্থাৎ উদ্দেশ্য ও বিধেয় পদের সম্পর্কের নাম হচ্ছে বিধেয়ক। 24 নম্বর প্রশ্নটি হচ্ছে জাতি বা উচ্চতর শ্রেণীর অন্তর্গত নিম্নতর শ্রেণীকে বলা হয় কি? বলা হয়
উপজাতি। 25 নম্বর প্রশ্নটি হচ্ছে, এটা একটা উদ্দীপক, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম বাংলা 1306 সালের 11ই জ্যৈষ্ঠ তারিখে জন্মগ্রহণ করেন, এখানে তার জন্ম তারিখ কোন ধরনের অবান্তর লক্ষণ? তার জন্ম তারিখ হচ্ছে কী ধরনের অবান্তর লক্ষণ? এটি হচ্ছে ব্যক্তিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ। 26 নম্বর প্রশ্নটি হচ্ছে, এখানে পৌরন্তম জাতি কোনটি? উত্তর হচ্ছে দ্রব্য। 27 নম্বর প্রশ্ন হচ্ছে, সবচেয়ে বড় জাতি কোনটি? উত্তর হচ্ছে পৌরন্তম জাতি। 28 নম্বর প্রশ্ন হচ্ছে, ব্যক্তিগত বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ হচ্ছে? এখানে উত্তর হচ্ছে বাসস্থান এবং পোশাক। 29 নম্বর প্রশ্ন হচ্ছে, কোন গুণকে উপলক্ষণ বলা হয়? উত্তর হচ্ছে যাত্রার্থ থেকে অনিবার্যভাবে নিঃসৃত গুণকে। 30 নম্বর প্রশ্নটি হচ্ছে, অমাধ্যম অনুমানকে কয় ভাগে ভাগ করা যায়? উত্তর হচ্ছে 10 ভাগে ভাগ করা যায়। 31 নম্বর প্রশ্ন হচ্ছে, অমাধ্যম অনুমানের শ্রেণী বিভাগ কোনটি? উত্তর হচ্ছে প্রতিবর্তন। 32 নম্বর প্রশ্ন হচ্ছে, আবর্তন কত প্রকার? উত্তর হচ্ছে 2 প্রকার। 33 নম্বর প্রশ্ন হচ্ছে, নিচের কোন যুক্তিবাক্যের বৈধ আবর্তন সম্ভব নয়? উত্তর হচ্ছে ও। 34 নম্বর প্রশ্নটি হচ্ছে, ই যুক্তিবাক্যে প্রতিবর্তন করলে সিদ্ধান্ত হবে? উত্তর হচ্ছে এ যুক্তিবাক্য। 35 নম্বর প্রশ্নটি হচ্ছে, ও যুক্তিবাক্যের বৈধ প্রতিবর্তন হবে কোন যুক্তিবাক্য? উত্তর হচ্ছে আয়। 36 নম্বর প্রশ্নটি হচ্ছে, আরোহের ইংরেজি প্রতিশব্দ কি? উত্তর হচ্ছে ইন্ডাকশন। 37 নম্বর প্রশ্নটি হচ্ছে, কোনটি আরোহের স্তর নয়? উত্তর হচ্ছে আরোহ সমন্বয়। 38 নম্বর প্রশ্নটি হচ্ছে, আরোহের প্রাণ হলো কোনটি? উত্তর হচ্ছে আরোহমূলক লম্ফ। 39 নম্বর প্রশ্নটি হচ্ছে, আরোহের ভিত্তি প্রধানত কয় প্রকার? উত্তর হচ্ছে 2 প্রকার। 40 নম্বর প্রশ্নটি হলো, কারণ হলো কার্যের কি? উত্তর হচ্ছে সাক্ষাৎ শর্তহীন অপরিবর্তনীয় পূর্ববর্তী ঘটনা। 41 নম্বর প্রশ্নটি হচ্ছে, কারণকে বিশ্লেষণ করলে কোন ধরনের শর্ত পাওয়া যায়? উত্তর হচ্ছে সদর্থক ও নয়র্থক শর্ত। 42 নম্বর প্রশ্নটি হচ্ছে, অনুমানের প্রাথমিক উপাদান কোনটি? উত্তর হচ্ছে জ্ঞাত তথ্য। 43 নম্বর প্রশ্নটি হচ্ছে, আরোহ অনুমানের গতি কীরূপ? উত্তর হচ্ছে ঊর্ধ্বমুখী। 44 নম্বর প্রশ্ন হচ্ছে, অনুমান কোন ধরনের প্রক্রিয়া? উত্তর হচ্ছে মানসিক প্রক্রিয়া। নিচের উদ্দীপকের আলোকে 45 ও 46 নম্বর প্রশ্নের উত্তর দাও। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা উদ্দীপক, কতে আছে প্রাণী, খতে আছে বাঘ সিংহ বিড়াল মানুষ, গতে আছে মানুষ। উদ্দীপকে ক এর সাথে খ ও গ এর সম্পর্ক কি? উত্তর হচ্ছে আসন্নতম জাতি। 46তম প্রশ্ন হচ্ছে, উদ্দীপকে খ ও গ এর পার্থক্য হলো? উত্তর হলো বিভেদক লক্ষণে। 47তম প্রশ্ন হচ্ছে, অবরোহ অনুমান প্রধানত কত প্রকার? উত্তর হচ্ছে 2 প্রকার। 48তম প্রশ্ন হচ্ছে, যে অনুমানের সিদ্ধান্ত আশ্রয়বাক্য অপেক্ষা কম ব্যাপক তা হলো তা কি? উত্তর হচ্ছে অবরোহ অনুমান। 49তম প্রশ্ন হচ্ছে, অবরোহ অনুমানের গতি কীরূপ? উত্তর হচ্ছে নিম্নমুখী। আমাদের সর্বশেষ এবং 50তম প্রশ্ন হচ্ছে, মাধ্যম অনুমানে কয়টি আশ্রয়বাক্য থাকে? উত্তর হচ্ছে 2টি। আমি এই এপিসোডটি এখানে শেষ করছি। আসলে এখানে আমি যে এমসিকিউগুলো তোমাদের জন্য রেখেছি সেগুলো আসলে গুরুত্বপূর্ণ বোর্ড কোয়েশন থেকে বাছাই করা প্রশ্ন। আসলে এগুলো তোমরা এগুলো সব দেখে নেবে এবং খুব ক্লিয়ার করে নেবে ভালোভাবে। আশা করি তোমরা এখান থেকে খুব বেশি হারে কমন পাবে ইনশাল্লাহ। আর আমাদের সাথে থাকার জন্য তোমাকে ধন্যবাদ।